हेलो दर्शक, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल कुकिंग लवर चैनल पक्ष के सबा के स्वागत जानाच्छी। आज के तैरी कर देखाबो मशरूम दिए सम्पूर्ण देशी स्टाइले मसाला मशरूम भाजी रेसिपि। ये रेसिपिटी खेते एत मजा जे अपनारा जदि एक बार तैरी करें ताहले बार बार तैरी करते इच्छे करबे। ताहले चलुन आमार रेसिपिटी देखे नी। चूलाय आमी एकटी पैन बसिए दिए एर मध्य दिए दीब 1/4 कप तेल। तेलटा जखन गरम हो जाबे आमी एर मध्य दिए दिलाम 2 चामच परिमाण रसुन कुचि। रसुनटाके आमी 2 मिनट भेजे नेब। रसुनटाके एकटु आमी हल्का बादामी कलर करे भेजे नियेछि। एखन आमी एर मध्ये दिए दिब 1/2 कप परिमाण पेंयाज कुचि। दिए दिच्छि परिमाण मतो लवण। एखन पेंयाजटाके आमी माझारि आँचे प्राय 5 मिनट भेजे नेब जाते करे पेंयाजटा नरम हो जाए। पेंयाजटा भाजा हो गेछे। एखन आमी एर मध्ये दिए दिब आगे थेके केटे रखा मशरूमगुलो। দিয়ে আমি পেঁয়াজ ও রসুনের সাথে ভালো করে 2 মিনিট ভেজে নেব। মাশরুমটা আমার 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটাকে আমি মাশরুমের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডেকে হাই হিটে মাশরুমটাকে 5 মিনিটের মতো রান্না করব। দেখুন মাশরুম থেকে অনেক পানি বের হয়েছে। এখন আর আমি ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই সম্পূর্ণ রান্নাটা করব। আমি মাশরুমটাকে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। দেখুন আমার মাশরুমের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1টি টমেটো এবং 2টি কাঁচামরিচ কুচি। দিয়ে আরও আমি 1 মিনিট নাড়াচাড়া করছি। আমার মাশরুম রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটাকে আমি নেড়ে চেড়ে মাশরুমের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার মশলা মাশরুম ভাজি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।